আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, বিশেষ করে প্রত্যেকটা মুসলমানের উচিত মোবাইলে হোক, টিভি চ্যানেলে হোক, টিভিতে বসে হোক, টিভির যেগুলো ডিবেট হয় ওই ডিবেট গুলো থেকে নিজেদের নজরকে দূরে রাখুন। ইমান নষ্ট হবে, দিমাগে ঘাস, দিমাগের মধ্যে আপনার বিষ তৈরি হবে, আপনার মনের মধ্যে বিদ্বেষ আসবে। আমি এক সপ্তাহ আগে দেখলাম মুসলমানদের একজন শোয়েব জামাই বলে একজন আছে, ডিবেটে যায়, তাকে একটা মেয়ে চর মেরেছে ডিবেটের মধ্যে, মারামারি হয়েছে হাতাহাতি মেয়েটার সাথে, মেয়েটা তাকে চর মারছে, এটা নিয়ে মিডিয়াতে বিভিন্ন রকম চলছে। কেন এই শোয়েব জামাইকে আমাদের দেশের এই কুত্তা মিডিয়া গুলো মনে করেছে এটা মুসলমান মৌলবি, অথচ সে আলেম ফালেম কিচ্ছু নাই, তার মধ্যে ইলিমি নেই, সে আলেমই নয়, একটা সাধারণ ইসলামী বই ফই ঘাটে। তো সে হাদিসের কি রেফারেন্স দিবে, কোরআনের কি রেফারেন্স দিবে, সে কোরআনের কি দলিল দিবে, তার তো জ্ঞান নেই। কেন সেই জায়গায় পৌঁছেছে, এক একটা ডিবেটে ওই যাদিকে টুপিওয়ালা দেখছেন একটা মালেরও ইলেম কালাম নাই, এক জুনাও মৌলবি, এক একটা ডিবেটে গেলে তারা 10,000-20,000 করে টাকা পায় চ্যানেলওয়ালার কাছ থেকে, যে তোদিকে যে উত্তরটা বলবো সেটাই দিবি, তার বাইরে বলতে যায় না, আর বেজ্জতি হবি যাতে মুসলমানের বদনাম হয়, ইসলামের ক্ষতি হয়, এটা হচ্ছে তাদের প্ল্যান, তাদের মিডিয়া। তা না হলে দেখেন কত বড় মিথ্যাবাদী, গোটা ভারত দেখেছে। রাঁচির একটা ইউটিউবার ছিল, সে এয়ারপোর্টে সুইতা সিং কে জিজ্ঞেস করেছে, ম্যাডাম ও যে আপ বল রহি থি কে 2000 রুপিয়া কে নোট পে চিপ হ্যায়, তো চিপ হ্যায় উসকে বারে মে আপকা কিয়া রায় হ্যায়, আবি তো সরকার নে ব্যান কর দিয়া, কি বলেছিল, ইসকে আন্দার এসে মাইক্রোচিপ লাগা হুয়া হ্যায়, আগার ইয়ে কোই জমিন কে আন্দার ভি গার্ড কে রখেঙ্গে তো একদম ডাইরেক্ট, কিসকো, জো ব্যাংক ওয়ালা হ্যায়, হামারা আরবিআই হ্যায়, স্যাটেলাইট কে, স্যাটেলাইট সে উন লোগ পকড় লেঙ্গে কি নোট কহাঁ পর রাখি। তো ম্যাডাম কে জিজ্ঞেস করেছে, ও 2000 ওয়ালা চিপ ওয়ালা বাত জো আপ কহে থে ইয়ে ক্যা হুয়া, তো বলে মেনে তো নহীঁ কহা, কিন্তু এখনো ফেসবুক আর ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে তার এই বক্তব্যটা, অথচ মেয়েটা ডাইরেক্ট বলছে হামনে নহীঁ কহা, ইয়ে মেনে তো ও হোয়াটসঅ্যাপ কা কোই চ্যাট পা, লেকিন ভিডিও আমি নিচে দেখেছি, ও বলেছে আজকে নয় যেদিনে 2000 টাকার নোট এসেছে সেদিনে বলেছে, আজকে নিজেকে সত্য প্রমাণ করার লাগে তাকে বলছে মেনে নেই কা ইয়ে ঝুট হ্যায়, আপনি পুরা নেই সুনা 45 সেকেন্ড কা এক ভিডিও দেখো, যারা এত বড় দামি কাঁচা মিথ্যা কথা বলতে পারে সেই মিডিয়া কি না করতে পারে, ওই জন্য খুব সাবধান। দেখুন আমি এই জন্য বলছি, যার যে সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা তর্ক করো না। কোরআনে একটা মারাত্মক আয়াত সূরা ফুরকানে আছে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, যখন তোমরা রাস্তাঘাটে দেখবে মূর্খরা অশিক্ষিতরা যদি তোমাদের সাথে তর্ক করে তাদের সঙ্গে তর্ক করো না, সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও। আপনি ডোমজুর বাজারে গেছেন, রানীহাটিতে গেছেন, কেউ আল্লাহ সম্পর্কে কুটি কথা বলছে, রসুল সম্পর্কে কুটি কথা বলছে, কোরআন সম্পর্কে কুটি কথা বলছে, তাদিকে তোমরা কোন রকমের উত্তর না দিয়ে সালাম আলাইকুম পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও। আল্লাহ বললেন আমার যারা প্রিয় বান্দা হবে তারা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা মূর্খ অশিক্ষিত হবে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে। আমাদের মতো মৌলবিকে যদি বলা হয় ডিবেটে বসতে, সর্বপ্রথম তো তাকে বলবো হাদিস পড়নে ওয়ালা লাও, কোরআন পড়নে ওয়ালা লেকে আও, আর হামারে জাইসে হাদিস সমঝনে ওয়ালা লেকে আও। তারা কোরআনের মানে পড়ে আসে,
एक मीडिया सामने एक जन बोलचे मुसलमान मौलवी लोग बयान करते हैं क्या जन्नत में जो जन्नत में जाएंगे उनको 72 हूरे मिलेंगे। 72 हूर ए रिवायतर मध्य इख्तिलाफ आछे किंतु हूरेर जिकिर आछे कुराने وَحُرٌ إِنٌ كَامْسَ لِلُّؤْلُؤِ الْمَكْنُونَ حرام خورا ڈیبیٹے ڈاڑی آچے نیجے دیکھے مولوی بولے پوری چوائی دیچے ماتائی ٹوپی لگیے اوتو چے تارا قرآن سناتے پچے نا کہ ہمارے قرآن کے اندر اللہ نے فرمایا وَحُرٌ إِنٌ كَامْسَ لِلُّؤْلُؤِ الْمَكْنُونَ اور ہم نے تم لوگوں کے لیے ایسے بندوبست کر کے رکھا جیسے حور بی بیا جس کو ہم نے ڈبے میں چھپا کر رکھا جوڑے بولن سبحان اللہ ڈبائی تمہا دیر بی بی دی کے تمہا دیر جننے جے گفت رکھے چھے لولو منے لکیے جمن تمرا ہیرے موتی مکتو کے لکیے رکھو ڈبار بھیتورے شیرکم تمہا دیر جننے حور بی بی گلو لکانو آچھے ایک تمہیں جگس کو چھے लोगों को हूर मिलेंगे औरत को क्या मिलेगा पुरुषों अपना देरु थक दे इखाने जरा मायरा मर बयान सुनचे तराव बोल पे हैं छेलेरा हूर पाबे पहले मेरा पाबे की मेरा उत्तर जन्नत है जाबे मेदी को किचु पेता हो यार उत्तर आचे मेरा जो दी नेक है सले है तारा जन्नत है निजेर सामीदी के उपहार हिसाबे पाबे जोड़े बोल सुभान अल्लाह যদি বলেন এটা তো নাইন সাফি ছেলেরা হুর পাবে ইস্তারা বিবি পাবে আমরা কেন পাবো না এ তো ভালো জিনিস তাহলে দুনিয়ায় তোমরা কেন দুটো স্বামী রাখবেন কথাটা বুঝতে পারেননি যে মেয়েটা বলছে ইনকো হুর মিলেগি আর হামে ক্যা মিলেগা তো পহলে তো ইয়ে বতলাও मेरे बहन ये तो देश के लोगों को बतलाओ तुम्हारा शहर कितना है दुनिया में और गिन गिन के दिखा कितने शहर है एक औरत का अगर दो शहर हुआ तो एक को मरना पड़ेगा क्योंकि अगर तुम्हें याद नहीं है तो देख लो एक फूल दो माली एक पिक्चर भी है एक फूल दो माली एक ता फूल एक ता में दुटो माली एक जन केटा के नाम दिया हुई चे त्रिकोण प्रेम एक जन के मर्डर होता होते एक ता स्वामी दुटो स्त्री क्या नो थक बे सुने ले जोधी थाके जोधी से पोतो मिस्त्री सुंगे मिला मिशा करे বাচ্চার সন্দেহ থাকবে না বাচ্চাটা তার বাচ্চা কার পেটে পয়দা হয় পুরুষের না নারী কথা বলো নারী তাইলে সেই পুরুষটা যার সঙ্গে মিলামিশা করবে বাচ্চা তার হবে মেয়েটা জানবে এই স্বামীটার বাচ্চা কিন্তু যদি একটা মেয়ের দুটো স্বামী থাকে কনফিউজ হয়ে যাবে বাচ্চাটা কার আপনাদিকে সূক্ষ্ম বলে দিই মায়েরা মাই দিকে উপহার হিসাবে জান্নাতে যেটা দেওয়া হবে তাদের স্বামী কি উপহার পাবে যদি জান্নাতে নিয়ে যেতে পারে নিজের বিবি কে নিজের স্বামী কে আমার মুসলমান ভাই বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না যে মেয়েটা বলেছে মজাক করে আল্লাহর কসম যত মজাক করবে করো যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে 750 কোটি মানুষ এদের শরীর গুলো একটাও শরীর এগুলো অরিজিনাল শরীর নয় এগুলো মাটির তৈরি একটি ঢাঁচ ওই জন্য কবরে দেওয়ার পরে মিটে যায় মাটির সাথে মিটে যায় পুড়িয়ে দিলে ছাই হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ তো অরিজিনাল শরীর যেটা দান করবেন সেটা মরণের পরে কিয়ামতের ময়দানে জোরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন সেটা কেমন থাকবে সেই পরিস্থিতি বলে দিই যাদের জান্নাত সম্পর্কে যারা মজাক করে যারা কিয়ামত সম্পর্কে মজাক করে আমি আপনাদেরকে কোরআন শোনাবো
মারাত্মক আয়েত